একবারে দেখো দেবীবরণ শুরু হয়েছে এবং দশমী বিজয়া দশমীর শুভেচ্ছা সকলকে। এই মুহূর্তে ছবিটা দেখো ম্যাডক স্কোয়ারে লাল পেরে সাদা শাড়ি পরে বা সেজে গুজে যারা এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আসছে দেবী বরণ করছেন। এবং সেই দেবী বরণে বেশ কিছু জায়গায় কাটছাট করা হয়েছে, যেমন ম্যাডক স্কোয়ার কর্তৃপক্ষ যে বিষয়টা সিদ্ধান্ত নিয়েছে যে অতিমারির কারণের জন্য যারা ভ্যাকসিনেশন সার্টিফিকেট যাদের রয়েছেন তারাই সেখানে আসতে পারবে এবং প্রত্যেকের মুখে মাস্ক রাখতে হবে দেবী বরণের সময়। নির্দিষ্ট সংখ্যায় মানুষকে এখানে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। দেবী বরণের পরে যে বিষয়টা থাকে রীতি অনুযায়ী সিঁদুর খেলা, সিঁদুর, হ্যাঁ সিঁদুর লাগানো হচ্ছে মায়ের গালে মায়ের কপালে, কিন্তু একে অপরকে সিঁদুর যে রাঙিয়ে দেওয়া থাকে আজকের দিনে সেইটা কিন্তু অ্যালাউ করা হচ্ছে না, কারণ এই অতিমারির কথাকে চিন্তার মাথায় রেখে সেই কারণেই কিন্তু এই সমস্ত রেস্ট্রিকশনগুলো করা হয়েছে ম্যাডক স্কোয়ারে। ম্যাডক স্কোয়ারের প্রতিমা দেখতে পাচ্ছে প্রত্যেকবারের মতো সাবেকী প্রতিমা একে একে আসছেন, দেবীকে বরণ করছেন এবং দেবীর কানে বলে দিচ্ছেন আসছে বছর মা আবার এসো। অনুসরণ পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেরকম দেবী বরণ সিঁদুর খেলা চলছে বিভিন্ন মণ্ডপে, তারই সঙ্গে একের পর এক প্রতিমা নিরঞ্জনও কিন্তু শুরু হয়ে গিয়েছে। একের পর এক প্রতিমা আসছে গঙ্গার বিভিন্ন ঘাটে এবং বিসর্জনের জন্য সেখানে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে চূড়ান্ত। আমরা সরাসরি বাবুঘাটে নিয়ে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, বাবুঘাটে এই মুহূর্তে কিছু দেখো, আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গাবক্ষে। গঙ্গাবক্ষে দাঁড়িয়ে পারের দিকে যে এই মুহূর্তে নিরঞ্জন পর্ব চলছে সেই ছবিটা তুলে ধরব দর্শকদের জন্য। তবে তার আগে বলে নিতে চাইব যে যে দুর্যোগের ভ্রুকুটি ছিল, দুশ্চিন্তার মেঘ ছিল, বৃষ্টির আশঙ্কা ছিল, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। দশমীর সন্ধে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে ভালো রকমভাবেই আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা বাবুঘাটে দাঁড়িয়ে রয়েছি, সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই প্রতিমা নিরঞ্জন হচ্ছে এবং যারা যারা এখানে পুরসভার কর্মীরা রয়েছেন তারা এবং বিভিন্ন বারোয়ারি সর্বজনীন পুজো কমিটির সদস্যরা যারা আসছেন নির্দিষ্ট সংখ্যায় তাদেরকে রেখে সেই প্রতিমা নিরঞ্জনের পর্ব চলছে। প্রায় ইতিমধ্যেই 70 থেকে 75টি প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে বাড়ির এবং সর্বজনীন মিলিয়ে। আরও দেবী প্রতিমা আসছে এই মুহূর্তে স্ট্যান্ড রোডে, লম্বা লাইন পড়ে গিয়েছে, বিভিন্ন পুজো কমিটির প্রতিমা তারা অপেক্ষায় রয়েছে। কিন্তু তার মাঝেই এই বৃষ্টি সেটা কিন্তু কিছুটা হলেও সমস্যায় ফেলে দিয়েছে যারা প্রতিমা নিরঞ্জনের জন্য আসছেন তাদেরকে। তারই মাঝে এখন নিরঞ্জন পর্ব চলছে। নিরঞ্জন পর্ব যাতে একদম নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য এখানে বিভিন্ন বন্দোবস্ত করা হয়েছে, যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে রাখা হয়েছে। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যরা রয়েছেন, সিভিল ডিফেন্সের টিম রয়েছে, রিভার ট্রাফিক পুলিশ রয়েছে। আমরা দেখেছিলাম যে বিকেলবেলা আকাশপথে ড্রোনে নজরদারি চলেছে, তার পাশাপাশি জলপথে টহলদারি তো ছিলই, কিন্তু এই মুহূর্তে প্রবল বৃষ্টি নেমেছে যার জেরে কিছুটা হলেও সমস্যায় পড়েছেন যারা প্রতিমা নিরঞ্জন করতে আসছেন তারা। একেবারে সন্দীপ, একটা পূর্বাভাস তো ছিল যে দশমীর দিন বৃষ্টি হতে পারে এবং সেই পূর্বাভাস মেনেই বৃষ্টি শুরু হয়েছে এবং তার মধ্যেই চলছে প্রতিমা নিরঞ্জন।